मोबाइल दुकान में लगी आग, सब कुछ जलकर खाक। आज तड़के सुबह सुबह मोबाइल फोन की दुकान में आग लग गई। घटना उत्तर 24 परगना के बशीरहाट महकमा के हिंगलगंज थाना क्षेत्र के दुलदुली ग्राम पंचायत के दुलदुली बाजार इलाके में घटी। सुबह सुबह मोबाइल फोन की दुकान में आग लग गई। दुकान में आग लगाने से सारा सामान जलकर राख हो गया। सूचना मिलने पर दमकल की एक गाड़ी मौके पर पहुंची। आग फैलने से आज अफरातफरी मच गई। दुकान में आग संभवत आग शॉर्ट सर्किट से लगी थी, क्योंकि जब आग लगी दुकान में कोई भी मौजूद नहीं था। पुलिस ने जांच शुरू कर दी है, लेकिन एक बड़ा हादसा टल गया। किसी ने রাতে তো আমাদের দোকানে আগুন লেগেছে, আমরা জানতে পারিনি। পরে যখন সংবাদ দিল তখন আমরা বাড়ি আসে দেখি এই অবস্থা, সবাই জল টল দিচ্ছে দিয়েছে। আমরা দেখা গেল যে আর কিছু নেই আমাদের। কিসের দোকান ছিল এটা? ও মোবাইল টাকা পয়সা লেনদেন করতো এবং আছে টিকিট ইয়ে ছিল আর ওই অনলাইনে কাজ করতো। আনুমান কত টাকা হতো? ও 50-60 হাজারের উপরে, 60 লাখ টাকার উপরে ছিল। কোন বাজার এটা? দুলদুলি বাজার। কী নাম? আমার নাম শচীন মণ্ডল, আর ছেলের নাম তরুণ মণ্ডল। ছেলে আর কিছু বলতে পারছি না। কী চাইছেন এখন আপনারা? চাইছি সরকারের কাছে, সরকার যদি কোনো সাহায্য কিছু পাই ছেলেদের বাঁচে। সকালে আমি রাত্রেই জানতে পারি যেখান থেকে ফোন করেছিল যে আমাদের দুদুলির লোকালই ছেলে তরুণ মণ্ডল বেকার ছেলে, ছোটো করতে হতে আস্তে আস্তে দোকানটাকে বড়ো করেছিল। ইলেকট্রনিক্স মোবাইল লটারির টিকিট বিক্রি করতো। আস্তে আস্তে দোকানটা বেশ ভালো বড়ো করেছিল, নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা জায়গা তৈরি করে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে আগুন লেগে যেভাবে ক্ষতি হয়েছে, একটা আগুন লাগলে তো তার কিছুই থাকে না, একটা পড়ার জিনিস পর্যন্ত থাকে না। তার দোকানে যা মাল ছিল হিসেবে একটা দেখা যাচ্ছে 50-60 লাখ টাকার উপরে মাল ছিল। সেই যে সমস্ত যাবতীয় ক্ষতি ছেলেটা একদম পথে বসার উপক্রম হয়েছে। এই মতো অবস্থায় চাইবো যে কী করে আগুন লেগেছে আমরা সঠিকভাবে বলতে পারছি না। শর্ট সার্কিট এখনও নাশকতা থাকতে পারে, পুলিশে অভিযোগ হবে, তদন্ত করে দেখা যাচ্ছে কোন পরিস্থিতিতে এটা হয়েছে। কী নাম আছে? বিশু হালদার। কীভাবে পড়ে গেল জানতে পারলেন? ওটা একটা শর্ট সার্কিট থেকে পাড়ার হয়তো ঘটনাটা ঘটেছে। একটা ছোটো মোবাইল শপ ছিল যেটা আগুন লেগেছে। আমাদের কাছে খবর আসলো যখন, আমরা তখন তাড়াতাড়ি চটকর চলে আসলাম, দ্রুত আসতে যেটুকু সময় লাগে। যতক্ষণে এসি ততক্ষণে মোটামুটি কমপ্লিট হলে, হ্যাঁ, তারপরে একটু ড্যাম্পিং ড্যাম বালতি দিয়ে সব ছেলেগুলো একটু জল টল দিয়েছে, যা আমাদের কর্মচারী দিয়ে আর ওটা থেকে আর যেটুকু উদ্ধার হলো সেটুকু থাকবে। কী নাম স্যার আপনার? আপনার নাম? এটা বসিয়া ট্রাস্ট স্যার, অফিসার বসিয়া ট্রাস্ট স্যার। থ্যাংকস।